আজকে আমরা এরকম একটি গ্রামের গল্প শুনবো, যেই গ্রামে কন্যা সন্তান জন্ম নিলেই তাকে মেরে ফেলা হতো, আর আস্তে আস্তে সেই গ্রামটি নারী শূন্য হয়ে গেল, আর কোথাও কোনো নারীর কখনো কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর সেই গ্রামেই হঠাৎ করে মিলে যায় একটি নারীর সন্তান। কি হয় সেই মেয়েটির সাথে, আজকে আমরা সেটাই জানবো। মুভি শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক বাহিরে বসে অনেক প্রার্থনা করছে, আর ভিতরে একজন মা তার সন্তান জন্ম দিচ্ছে। বাচ্চার কান্নার শব্দ পেয়ে সবাই আনন্দে ফেটে পড়ে, আর কিছুক্ষণ পরই ভিতর থেকে একজন মহিলা এসে সবাইকে খবর দেয় একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। আর এই কথা শুনেই সাথে সাথে সেই মানুষগুলোর উল্লাসও থেমে যায়। তারপরই সেই নবজাতকটির সাথে তার বাবা এরকম একটি কাজ করেন, যেই কাজটি হয়তো একটি পশুও অন্য একটি পশুর সন্তানের সাথে করত না। এই শিশুটির বাবা চেয়েছিল একটি পুত্র সন্তান জন্ম নেয়, কিন্তু এই কন্যা সন্তানটির ভাগ্যের কি নির্মম পরিহাস যে সে জন্মগ্রহণ করে এই লোকটির বাসায়। এই হিংস্র পাষণ্ড লোকটি যাতে পরবর্তীতে তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়, এই নিয়ত করে একটি পাত্রে অনেকগুলো দুধ ঢেলে সেই দুধে এই নবজাতকটিকে ডুবিয়ে মারে। যুগ যুগ ধরে এই গ্রামে এইভাবেই কন্যা সন্তানকে মেরে ফেলা হতো। কন্যা সন্তানগুলোকে মেরে ফেলার আগে তারা এই প্রার্থনা করত যেন পুনর্জন্মে তারা ছেলে হয়ে জন্ম নেয়। এভাবেই অনেক বছর কেটে যায়। পরবর্তী একটি সিনে আমরা দেখতে পাই যে সেই গ্রামে আর কোনো মেয়ে নেই। সেখানে একটি প্রোগ্রাম হচ্ছে, যেই প্রোগ্রামে নাচ করছে একজন ছেলে, আর সেখানে সবাই আনন্দ করছে, তারাও ছেলে, আশেপাশে সব জায়গায় সব ছেলে, কোথাও কোনো মেয়ে নেই। সেই গ্রামে ছেলেদেরকেই মেয়ে সাজিয়ে ডান্স করানো হয়। আর এই গ্রামেরই একটি পরিবারকে নিয়েই আজকের এই মুভির স্টোরি। ইনি হচ্ছেন রামচরণ। এনার ওয়াইফ অনেক আগেই মারা গিয়েছেন। ইনি সবাইকে বলে বেড়ান যে তার ওয়াইফ মারা যাওয়ার পরে তিনি আর বিয়ে করেননি, কিন্তু করবে কিভাবে, এই গ্রামে তো কোনো মেয়েই নেই। তার পাঁচটি ছেলে, তার মধ্যে চারজন ছেলেই বিয়ে করার জন্য পুরোপুরি পাগল হয়ে আছে, রোজই বাবার সাথে ঝগড়া করে বিয়ে নিয়ে। কিন্তু বাবা বেচারাই বা কি করবে, আসলে এই গ্রামটি মানুষের কাছে এত বাজে আর ভয়ঙ্কর একটি গ্রাম হয়ে গিয়েছে যে পাশের গ্রাম থেকেও মেয়ে এই গ্রামে বিয়ে দিতে ভয় পায় মানুষ। এই পাঁচজন ভাইয়ের মধ্যে শুধু একজন ভাই, যাকে আমরা ভদ্র বলতে পারি বা ভালো বলতে পারি, তিনি হচ্ছেন সুরাজ। তিনি এই ঘরের সব থেকে ছোট সন্তান। আর এই বাসায় একটি কাজের ছেলে আছে, যেই ছেলেটির নাম রঘু। রামচরণ এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে সেই গ্রামের পণ্ডিতকে ডেকে নিয়ে আসে তার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। রামচরণ সেই পণ্ডিতকে অনেক রিকোয়েস্ট করে অনেক সুন্দরভাবে বুঝিয়ে তাকে বলে যে যেভাবেই হোক আমার ছেলের জন্য তোমার একটি মেয়ে খুঁজে দিতেই হবে। কিন্তু পণ্ডিত মশাই বলে উঠেন যে দেখুন, এই গ্রাম তো দূরের কথা, আশপাশের যত গ্রাম আছে সব গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো মেয়ে খুঁজে পাইনি। মেয়ে তো দূরের কথা, 80 বছরের কোনো বৃদ্ধাকেও খুঁজে পাইনি। পরে সিনে আমরা দেখতে পাই রাতের বেলা সেই গ্রামের সব মানুষ একটি বাসায় মনোরঞ্জন করার জন্য মুভি দেখতে যাচ্ছে, আর সেই মুভিটি দেখার জন্য তাদের টিকিট কাটতে হয়। আর সেই মুভিটা কিন্তু আর কোনো মুভি না, অ্যাডাল্ট মুভি। অ্যাডাল্ট মুভি দেখে সেই গ্রামের সব মানুষ সেখানে অনেক এনজয় করছিল, পাশাপাশি সেখানে কিছু বৃদ্ধ মানুষও ছিল যারা এই অ্যাডাল্ট মুভি দেখতে এসেছে। সেই বৃদ্ধ মানুষগুলো এক পর্যায়ে কান্না করে দেয়, কারণ তারা জীবনে কোনো নারীর স্পর্শ পায়নি, না তারা কখনো সংসার করতে পেরেছে। সেখানে রামচরণের বড় ছেলে মানে রাকেশও অ্যাডাল্ট মুভি দেখার জন্য আসে। কিছু মানুষ এতটাই বিকৃত সেটার প্রমাণ এই রাকেশ। রাকেশ অ্যাডাল্ট মুভি দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, পরে পাশের একটি গোয়াল ঘরে গিয়ে তার শারীরিক চাহিদা মেটাতে একটি গরুর সাথে নোংরা কাজ করে। রাকেশ প্রফেশনে একজন শিক্ষক হলেও তার কাজকর্মে কখনোই সেটা প্রমাণ হয়নি। পরের সিনে আমরা দেখতে পাই যে রাকেশ তার স্কুলে ক্লাসরুমে বসে ক্লাস নিচ্ছে, তখন তার একটি ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, যার নাম পাপ্পু। পাপ্পু বলেন যে তার বাবা নাকি তার জন্য একটি মেয়ে ঠিক করেছে, আর ফাইনালি তার এবার বিয়ে হবে। রাকেশ এই কথা শুনে পুরোপুরি রেগে যায়, কিন্তু সেটা বুঝতে দেয় না। কিন্তু সেই পুরো রাগটাই সে উঠায় তার স্টুডেন্টের উপরে, কারণ যেখানে রাকেশের বাবা এত টাকা দিয়ে পুরো গ্রাম তন্নতন্ন করে খুঁজেও কোনো মেয়ে খুঁজে পেল না, আর সেখানে কি না এই পাপ্পুর বাবা চেষ্টা করে একটি মেয়ে খুঁজে পেয়ে গেল। এইদিকে রামচরণ বসে পণ্ডিতের সাথে সেই মেয়ে খোঁজার কাজেই ব্যস্ত। সেখানে আমরা একটা সিন দেখতে পাই যে সেই বাসার যে কাজের ছেলেটি আছে মানে রঘু, তাকে রামচরণ বলে যে পণ্ডিত মশাইয়ের জন্য এক গ্লাস শরবত করে নিয়ে আসতে। কিন্তু রঘু গিয়ে সেই শরবতের ভিতরে প্রসাব মিলিয়ে পণ্ডিত মশাইকে খাইয়ে দেয়, কারণ বিনা কারণে সবসময় পণ্ডিত মশাই রঘুকে মারধর করে। তখন রাকেশও বাসায় ফিরে আসে। তার বাবা আর পণ্ডিত মশাইয়ের সাথে সে অনেক চিল্লাচিল্লি করে যে পাপ্পুর বাবাও তার জন্য মেয়ে খুঁজে পেয়েছে, কিন্তু তোমরা আমার জন্য কী করছো, আজ পর্যন্ত একটি মেয়ে খুঁজে দিতে পারলে না। এই খবর পেয়ে পণ্ডিত মশাই অনেক অবাক হয়ে যায়, কারণ এতদিন পুরো গ্রাম তন্নতন্ন করে খুঁজেও সে কোথাও কোনো মেয়ে পায়নি, আর পাপ্পুর বাবা হঠাৎ করে একটি মেয়ে পেয়ে গেল, এর জন্য পণ্ডিত মশাইয়ের মনে একটু সন্দেহ জাগে।
পণ্ডিত মশাই সেখান থেকে বের হয়ে যায়। সে সাথে সাথে রওনা দেয় পাপ্পুর বাসায়। সেখানে গিয়ে সে পাপ্পুর বাবাকে জিজ্ঞেস করে যে কোথা থেকে সে মেয়ে পেল। তখন পাপ্পুর বাবা তাকে বলে যে এই পাশের গ্রামেই একটি মেয়ে ছিল, আর সেই মেয়েকেই অনেক টাকা দিয়ে নিয়ে এসে আমার ছেলের সাথে বিয়ে দিচ্ছি। পাপ্পুর বাবা আরও রিকোয়েস্ট করেন যে পণ্ডিত মশাই যেন এই বিয়েটা সম্পূর্ণ করেন। পরে সিনে আমরা দেখতে পাই যে বিয়ের আনন্দে পাপ্পু নাচানাচি করছিল, আর এই দিক দিয়ে ওই গ্রামের সব ছেলেরা সেই মেয়েকেই দেখছিল, কারণ তারা জীবনের প্রথম সামনাসামনি একজন মেয়েকে দেখছে। আর অনেক বছর পরে এই গ্রামে একটি বিয়ে হচ্ছে। বিয়ে শুরু হওয়ার আগে মেয়ের বাবা ছেলের বাবা উঠে স্টেজের পিছনে চলে যায়, আর দেখানো হয় যে মেয়ের বাবাকে ছেলের বাবা 5 লক্ষ টাকা দিচ্ছে যৌতুক হিসেবে। আর সেই মুহূর্তে আমরা আরও একটি সিন দেখতে পাই যে পণ্ডিত মশাইকে কেউ একজন এসে কানে কানে কিছু বলে দিয়ে যায়। বিয়ে শুরু হওয়ার পরে মেয়েকে আর ছেলেকে পণ্ডিত মশাই দাঁড়াতে বলে 7 পাকের জন্য, আর যখন মেয়ে আর ছেলে দাঁড়ায় ঠিক তখনই পণ্ডিত মশাই টান দিয়ে মেয়েটির পাজামা খুলে দেয়। আর আমরা দেখতে পাই যে সে আসলে মেয়ে না, সে আসলে একটি ছেলে। একজন ছেলেকে মেয়ে সাজিয়ে আরেকটি ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছিল। এই গ্রামের মানুষ এতটা বিকৃত হয়ে গিয়েছে যে তাদের যৌন চাহিদা মিটানোর জন্য তাদের কাউকে না কাউকে তো চাই। এই গ্রামে সবাই আসলে অনেক লোভী আর বিকৃত হয়ে গিয়েছিল। যেরকম এই ছেলেটির বাবা এই ছেলেটিকে বিক্রি করে দিয়েছিল পাপ্পুর বাবার কাছে সামান্য কিছু টাকার জন্য। এই ঘটনার পরে মেয়ে সাজিয়ে যে ছেলেটিকে বিয়ে দেওয়া হচ্ছিল আর সেই বাবা, তারা দুজন টাকা পয়সা নিয়ে সেই গ্রাম থেকে পালায়। পরের আরেকটা সিনে আমরা দেখতে পাই যে পণ্ডিত মশাই অন্য একটি গ্রামে যায় একটি পূজা করার জন্য। সেদিন পুজো করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই সে সেই গ্রামে থেকে যায়। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে মুখ হাত ধোয়ার জন্য একটি পুকুরের সামনে যায়, আর হঠাৎ করে তিনি একটি মেয়ের গান গাওয়ার শব্দ শুনতে পায়। সেই গানের সুর অনুসরণ করতে করতে পণ্ডিত মশাই জঙ্গলের ভিতরে চলে যায়। এক পর্যায়ে গিয়ে সে যেটা দেখতে পায় সেটা দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। পণ্ডিত দেখতে পায় অনেক সুন্দর একটি মেয়ে গাছের উপরে বসে গান গাচ্ছে। তখনই মেয়েটিও পণ্ডিতকে দেখে ফেলে। দ্রুত মেয়েটি সেখান থেকে দৌড়ে তার বাসায় চলে যায়, কিন্তু পণ্ডিত মশাইও ওই মেয়ের পিছু নেয়, আর এক পর্যায়ে সেই মেয়ের বাসা চিনে ফেলে। পণ্ডিত মশাই মেয়েটির বাসার সামনে গিয়ে দেখতে পায় যে মেয়েটির বাসাটি তালা মারা, কিন্তু পাশে একটি মই ছিল। সেটা দেখে সে বুঝতে পারে যে এই মইটি দিয়েই এই মেয়েটি যাওয়া আসা করে। তখন পণ্ডিত মশাই মই বেয়ে দেয়ালে উঠে সেই বাসায় ঢোকার চেষ্টা করে, আর তখনই মেয়ের বাবা বাসার ভিতর থেকে একটি লাঠি নিয়ে বের হয়ে পণ্ডিত মশাইকে মারতে এগিয়ে আসে। তখন পণ্ডিত মশাই তার পরিচয় দেয় আর বলে যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তারপরে লোকটি পণ্ডিত মশাইকে ভিতরে আসতে দেয়। পণ্ডিত মশাই ভিতরে ঢুকেই প্রথমে মেয়েটির নাম জানতে চায়। তখন আমরা মেয়েটির নাম জানতে পারি, মেয়েটির নাম হচ্ছে কালকি। তখন পণ্ডিত মশাই কালকির বাবাকে বলেন যে এতদিন আপনি এত সুন্দর মেয়েকে কিভাবে লুকিয়ে রেখেছেন। তখন কালকির বাবা বলে, দেখুন আমার মেয়েকে যদি আমি এতদিন লুকিয়ে না রাখতাম তাহলে গ্রামের মানুষ ওকে হয়তো এতদিন বাঁচিয়ে রাখত না। যেই গ্রামে কোনো মেয়ে নেই সেই গ্রামে যদি এরকম একটি মেয়ের সন্ধান পায় তাহলে সেই মেয়ের অবস্থা কি হবে সেটা তো আপনি বুঝতেই পারছেন। পণ্ডিত মশাই তখন মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দেয় আর বলে যে ওর জন্য আমার কাছে খুব ভালো একটি পাত্র আছে। সেই পাত্রের ফ্যামিলি অনেক বড় লোক, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে এই মেয়ের বিনিময়ে। 1 লক্ষ টাকার কথা শুনে মেয়ের বাবা অনেক অবাক হয়ে যায়, আর টাকার লোভে পড়ে এক পর্যায়ে সেই বিয়েতে রাজি হয়ে যায়। পণ্ডিত সেই বাসা থেকে বের হয়ে দ্রুত সাইকেল চালিয়ে রামচরণের বাসায় চলে যায়। বাসায় গিয়েই সে বলে যে আমি একটি মেয়ের সন্ধান পেয়েছি, আজকেই সেই মেয়েকে দেখতে যেতে হবে। রামচরণ তার কথা শুনে পুরো অবাক হয়ে যায়। তখন সে রাকেশকে খোঁজা শুরু করে, কিন্তু রাকেশ তখন বাসায় ছিল না, আর তাই রাকেশের একটি ছবি নিয়ে নেয়। তখন পণ্ডিত মশাইকে নিয়ে তারা রওনা দেয়। দ্রুত যাওয়ার জন্য সে সুরজকে বলে গাড়ি বের করতে, তারা গাড়িতে করে যাবে। তখন সুরজ গাড়ি করে তাদেরকে সেই বাসায় নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে রামচরণ সেই বাসায় গিয়ে তার ছেলে মানে রাকেশের ছবি মেয়ের বাবাকে দেখাচ্ছে, কিন্তু মেয়ের বাবা রাকেশকে দেখে একটুও পছন্দ করে না, কারণ তার কাছে মনে হয় যে রাকেশের বয়স তার মেয়ের তুলনায় অনেক বেশি। তখন মেয়ের বাবা রামচরণকে প্রস্তাব দেয় যে তার ছোট ছেলে মানে সুরজের সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এই কথা শুনে আর তেমন কোনো কথা বলা সেখানে থাকে না। রামচরণ সবাইকে নিয়ে সেদিন ফিরে আসে বাসায়। তার পরের দিন রামচরণ আবারও সেই বাসায় যায়। গিয়ে সে মেয়ের বাবাকে বলে যে আমি আপনার প্রস্তাবে রাজি, সুরজের সাথেই কালকের বিয়ে হবে। এই কথা বলে মেয়ের বাবাকে সে 5 লাখ টাকা দেয় আর 5টি গরু দেয়।
কিন্তু রামচরণের মাথায় যে আসলে কি বুদ্ধি ঘুরছিল সেটা তখনও কেউ বুঝতে পারেনি। বিয়ের দিন দেখা যায় রামচরণের আসল রূপ। রামচরণ মেয়ের বাবাকে অনেক টাকার লোভ দেখিয়ে তার পাঁচজন ছেলের সাথেই কালকির বিয়ে দেয়, আর মেয়ের বাবাও টাকার লোভে এই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ে শেষ হওয়ার পরে সবাই মিলে বসে অনেক আনন্দ করছিল। কালকিকে নিয়ে তারা ভাগাভাগি করা শুরু করে দিয়েছে, কার কাছে কবে কবে কালকি থাকবে। তারা সবাই মিলে এরকম একটি ভাব করছে যে কালকি আসলে কোনো মানুষ না, সে একটি ভোগের বস্তু, যার যেইভাবে ইচ্ছা সে এই বস্তুকে ভোগ করতে পারবে। আর ওই দিক দিয়ে বাসরাতে খুব ভয় নিয়ে বসে আছে খাটের উপরে কালকি। সে আসলে জানেও না তার কপালে কি ঘটেছে আর সামনে তার কপালে আরও কি কি ঘটবে। সপ্তাহে পাঁচ দিন পাঁচ ভাইয়ের কাছে থাকবে এটাই ঠিক হয়, মানে সপ্তাহে সাত দিন, তার মধ্যে পাঁচ দিনই কালকিকে তারা যে যার মতন ব্যবহার করবে। তাহলে বাকি থাকে দুদিন, এই দুদিন কি সেই বিভৎসতার থেকে বাঁচতে পারবে? না, সেটারও কোনো সুযোগ নেই, কারণ সবাই মিলে এটা নিয়েও কথা বলা শুরু করে দিয়েছে। এত টাকা দিয়ে এই মেয়েকে কিনে নিয়ে এসেছি, দুই দিন কেন তাকে রেস্ট দিব? তখন এই দুই দিন কালকি কার কাছে থাকবে এটা নিয়ে তারা কথা বলা শুরু করে। কিন্তু সেই মুহূর্তে এরকম একটি ঘটনা ঘটে যেটা আসলে স্বাভাবিক একটা মানুষের জন্য অনেক অস্বাভাবিক আর অনেক লজ্জার বিষয় হয়, কিন্তু এই মানুষগুলোর ভিতরে এতটা নোংরামি ভরে গিয়েছে যে তাদের আসলে কোনো নোংরামি চোখে পড়ে না। সেখানে যখন সবাই কথা বলছিল, ঠিক তখনই রামচরণ মানে তাদের বাবা বলে উঠে, তোরা সবাই তোদের কথা ভাবছিস, কেউ কি তোরা আমার কথা ভেবে দেখেছিস? আমিও তো তোদের মা মারা যাওয়ার পরে আর কোনো বিয়ে করিনি, তাই বলে কি আমার কোনো সকাল্লাদ নেই? রামচরণ আরও বলে যে পাঁচ লাখ টাকা আর পাঁচটি গরু কে দিয়েছে? তোরা দিয়েছিস, এটা তো আমি দিয়েছি, আর তাই আজকে বাসরাত কালকির সাথে আমি প্রথম করব। এই কথা শুনলে হয়তো যে কোনো মানুষ তখনই সেটার প্রতিক্রিয়া দিত, সারা জীবনের জন্য তার জীবন থেকে হয়তো ওই লোককে ত্যায্য করে দিত। কিন্তু এই মানুষগুলোর ভিতরে এতটাই নোংরামি চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে যে তারা এই কথা শুনে তেমন কোনোই প্রতিক্রিয়া দেখায় না, উল্টো তারা এই কথায় রাজিও হয়ে যায়। সেদিন রাতে কালকির সাথে রামচরণ জোর করেই তার মনের নোংরা বাসনা পূরণ করে। কালকি অনেক কান্নাকাটি করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সেই দিন থেকেই কালকির মাথায় বাসার সমস্ত কাজ চাপিয়ে দেওয়া হয়। তারপরের দিন রাকেশ যায় কালকির সাথে থাকতে। একদিন সকালবেলা কালকি গোয়াল ঘরে যায় গরুর দুধ দোয়াতে, কিন্তু এর আগে কখনো কালকি গরুর দুধ দোয়ায়নি, আর তাই সে কোনোভাবেই পারছিল না। তখন সেখানে সুরাজ আসে আর গরুর দুধ দুইয়ে দেয় সে নিজেই। এভাবেই দিন কাটতে থাকে আস্তে আস্তে কালকির। প্রতিদিন নিয়ম করে কেউ না কেউ এসে কালকিকে ধর্ষণ করছে। সবার কাছ থেকে যখন প্রত্যেক দিন কালকি নোংরামি আর অত্যাচারের শিকার হচ্ছে, ঠিক অন্যদিকে সুরাজ তাকে প্রত্যেক দিন কোনো না কোনো কাজে সাহায্য করে। আর এই পাঁচজন ভাইদের মধ্যে একজন মানুষ যে কালকির সাথে কথা বললে একটু হেসে কথা বলে। যেই দিন সুরাজের কালকির সাথে রাতে থাকার কথা ছিল সেটা ছিল সপ্তাহের শেষে। সপ্তাহের ছটা দিন কাটানোর পরে এমনিতেই কালকি পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছে। সেদিন রাতে যখন সুরাজ বাসায় ঢুকে দেখে কালকি বিছানায় শুয়ে আছে, কালকির মাথায় হাত বুলাতেই সুরাজ বুঝতে পারে যে কালকির প্রচণ্ড জ্বর। সেদিন রাতে সে কালকির অনেক সেবা যত্ন করে। যেই ঘরে অমানুষের মতন সবাই কালকিকে অত্যাচার করে, সেই ঘরেই ঠিক উল্টো একজন মানুষ যে কালকির সেবা করছে, আর এগুলোই অনেক বেশি ভালো লেগে যায় কালকির। আস্তে আস্তে কালকি সুরাজকে ভালোবেসে ফেলে। অন্যদিকে আস্তে আস্তে বাসার সবাইকে কালকি দূরে সরিয়ে দেয়, কাউকেই আসলে কালকি তার শরীরে হাত দিতে দেয় না। অন্যদিকে কালকির সাথে সুরাজের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়, কিন্তু এই ভালো সম্পর্কও বেশি দিন থাকে না, কারণ বাসার সবাই আসলে ওদের এই সম্পর্ক দেখে ফেলেছে, আর তাই সুরাজের উপরে বাসার সবাই অত্যন্ত বিরক্ত আর রাগ হয়ে থাকত। সুরাজের বাবা রামচরণ কোনো না কোনো ছোটোখাটো বিষয়ে সুরাজকে শুধু শুধু মারধর করত। একদিন সুরাজ কালকির জন্য শহর থেকে শাড়ি কিনে বাসায় ফিরছিল, আর ঠিক তখনই তারই আপন ভাই সুরাজের মাথায় পিছন থেকে একটি মোটা লাঠি দিয়ে বাড়ি মেরে তাকে মেরে ফেলে আর সুরাজের লাশটি নদীতে ভাসিয়ে দেয়। এরপর পুলিশ যখন সেই বাসায় ইনভেস্টিগেশন করার জন্য আসে, তখন তার ভাইরা সবাই বলে দেয় যে সুরাজ সুইসাইড করেছে। অন্যদিকে এই কথা শুনে কালকি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তাকে বুঝার মতো, তাকে ভালোবাসার মতো, তাকে সাহস দেওয়ার মতো একজন মানুষই ছিল, আর সেও চলে গেল।
তারপর দিন থেকে আবারও কালকির উপরে সেই অমানসিক অত্যাচার শুরু হয়। এবার কালকি বাধ্য হয়ে সেই বাসার কাজের ছেলেকে দিয়ে একটি চিঠি তার বাবাকে পাঠায়। চিঠি পেয়ে কালকির বাবা সেই বাসায় চলে আসে। মেয়েকে বিক্রির টাকায় কালকির বাবা দিন আসলে ভালোই কাটছে। নতুন জামা, নতুন গাড়ি, নতুন মোবাইল ফোন। কালকির বাবা রামচরণের কাছে সবকিছু জানতে চায়, কেন তার মেয়েকে অত্যাচার করা হচ্ছে। কিন্তু রামচরণ এগুলোর কোনো উত্তর দেয় না, বিনিময়ে সে তার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দেয়। আর সেই টাকা পেয়ে কালকির বাবাও সবকিছু ভুলে যায়। সে কোনো প্রতিবাদ না করে তার মেয়ের জন্য ঢাল না হয়ে সে সেখান থেকে চলে যায়। যাবার আগে সে কালকির সাথে দেখা করে যায়। আর কালকিও এরকম একটি অপদার্থ বাবার পা ধরে সালাম করে। কালকি হয়তো এই অমানুষের বাসায় জন্ম নিয়েছে, কিন্তু কালকি নিজে তো আর অমানুষ হয়নি, আর তাই সে তার পা ধরে সালাম করে সেই লোকটির সন্তান হওয়ার দায়িত্ব পালন করেছে। কালকির বাবা চলে যাওয়ার পরে বাসার সবাই মিলে এইবার কালকিকে মারধর করা শুরু করে, কারণ কালকি তার বাবাকে ডেকে আনার কারণে তাদের অনেকগুলো টাকা চলে গিয়েছে। কালকি একদিন রান্নাঘরে কান্না করছিল, তখন সেই বাসার চাকর মানে রঘুকে সে বলে যে তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। কালকির কথা অনুযায়ী রঘু তাকে এই বাসা থেকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রঘু আর কালকি যখন এই গ্রাম থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই রাকেশ তার ভাইদেরকে নিয়ে তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে রঘুকে তারা পিছন থেকে গুলি করে। গুলি করার সাথে সাথে রঘু সেখানেই মারা যায়। সেখান থেকে কালকিকে ধরে নিয়ে এসে গোয়াল ঘরে বেঁধে রাখে। ওই দিক দিয়ে রঘুর পরিবারে রঘুর চাচা আর রঘুর ভাই ছিল। মৃত্যুর বদলা নেওয়ার জন্য রঘুর ভাই আর চাচা রামচরণের বাসায় যায়, কিন্তু তারা দুজন প্রথমে গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে গিয়ে কালকিকে দেখে রঘুর চাচা কালকিকে বলে, তোর কারণে রঘুর মৃত্যু হয়েছে। আর এটা বলে কালকিকে রঘুর চাচা সেখানে ধর্ষণ করে। সেই বাসায় আরেকজন কাজের ছেলে রাখা হয়, যার নাম সুখা। সেও রঘুর মতনই। কালকিকে বাধা অবস্থায় দেখে তার অনেক মায়া লাগে। সে কালকি সবসময় সেবা যত্ন করত। আর ওই দিক দিয়ে রঘুর চাচা গ্রামের মানুষদেরকে একত্র করতে থাকে রামচরণের বিরুদ্ধে। আবার রাতের বেলা রঘুর চাচা সেই গোয়াল ঘরে এসে কালকিকে ধর্ষণ করে যেত। আবার রামচরণের ছেলেদের যখন যার ইচ্ছা এসে কালকিকে ধর্ষণ করে যেত। এভাবেই একটি মৃত লাশের মতো হয়ে গিয়েছিল কালকি। নোংরা জামা কাপড় হয়ে গিয়েছিল, এক জায়গায় টয়লেট করত। বেচারি একটু নড়তেও পারত না সেখান থেকে। আর এই অবস্থায় সে প্রেগনেন্টও হয়ে যায়। সেখানে বাধা অবস্থায় তার পেটের বাচ্চা বড় হতে থাকে। অন্যদিক দিয়ে রামচরণ পণ্ডিত মশাইকে ডেকে এনে কালকির সন্তানের বিষয়ে জানায়, কিন্তু এটা আসলে কার সন্তান এটাই তারা কোনোভাবে বুঝতে পারছে না। তখন রাকেশ বলে উঠে, এই সন্তান আমার। তখন রামচরণ বলে যে না, ওর সাথে প্রথম রাত আমি কাটিয়েছি, তার মানে এই সন্তান আমার। পরে কলকিকে সেই গোয়ালঘর থেকে নিয়ে এসে রামচরণ তার বাসায় উঠায়। আবারও কলকিকে ভালোবেসে লালন পালন করতে থাকে একটি ছেলে সন্তানের আশায়। এত কিছু হয়ে গিয়েছে, এত কিছু বয়ে গিয়েছে, তারপরেও এই গ্রামের মানুষদের মাথা থেকে ছেলে সন্তানের ভূত নামেনি। অন্যদিক দিয়ে কালকি যে প্রেগনেন্ট এই কথা রঘুর চাচা রঘুর ভাই জেনে যায়। গ্রামে ঢোল পিটিয়ে সবাইকে বলতে থাকে যে এই বাচ্চা তাদের। রঘুর চাচা কালকিকে নেওয়ার জন্য রামচরণের বাসায় আসে। তখন রামচরণ ক্ষিপ্ত হয়ে একটি বন্দুক নিয়ে গ্রামবাসীর উপরে গুলি চালিয়ে দেয়। রামচরণের ছেলেরা বন্দুক নিয়ে গ্রামে বেরিয়ে পড়ে, খুঁজতে থাকে রঘুর ভাই আর চাচাকে। এক পর্যায়ে রঘুর ভাইকে তারা পেয়ে যায়, সেখানে রঘুর ভাইকে তারা মেরে ফেলে। অন্যদিকে রঘুর চাচা গ্রামবাসীকে নিয়ে হামলা করে রামচরণের ছেলেদের উপরে। দুই পক্ষ অনেক মারামারি লেগে যায়, তুমুল সংঘর্ষ হতে থাকে। এক পর্যায়ে রামচরণের ছেলেরা গ্রামবাসীদের সাথে পেরে ওঠে না। গ্রামবাসী রামচরণের ছেলেদেরকে বেঁধে গাছের সাথে ঝুলায়, তারপর যে যা পেরেছে তা দিয়ে তাদের গায়ে আঘাত করতে থাকে, ছুরি, কাঁচি, বটি। অন্যদিকে আমরা দেখতে পাই যে রামচরণ কালকিকে মেরে ফেলার জন্য কালকির গায়ে কেরোসিন ঢালছে, কারণ কালকি নিচু জাতের মানুষের স্পর্শে এসেছে। নিচু জাতের মানুষরা বলছে কালকির পেটের বাচ্চা তাদের। তাই রামচরণ ভাবছে যে কালকি এই নিচু জাতের মানুষদের সাথে শারীরিক সম্পর্ক করেছে, আর তাই তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। পণ্ডিত মশাইও তখন বলছিল, এই পাপীকে আর বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যাবে না।
কালকির গায়ে যখন কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করছিল, ঠিক তখনই পিছন থেকে সুখা একটি ছুরি দিয়ে রামচরণের গায়ে আঘাত করে। রামচরণ সেখানেই মারা যায়। দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যায় সুখা। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই গ্রামবাসী এত পরিমাণে রেগে যায় যে তাদের এত বছরের ক্ষোভ আর যন্ত্রণা তারা সেই দিন উপড়ে দেয়। নির্মমভাবে হত্যা করে রামচরণের সবগুলো ছেলেকে। গ্রামবাসীর কাছ থেকে রেহাই পায় না পণ্ডিত মশাইও, তাকেও ভয়ঙ্করভাবে মেরে ফেলে। দুই পক্ষ মারামারি করার কারণে অনেক মানুষই মারা যায়। সুখা কিছুক্ষণ পরে ফিরে আসে কালকির কাছে। এসেই সে দেখতে পায় ফুটফুটে একটি সন্তানের জন্ম দিয়েছে কালকি। আর সবথেকে আশ্চর্যকর বিষয় হলো, অনেক অনেক বছর পরে এই গ্রামে প্রথম একটি কন্যা সন্তান জন্ম নেয়। সুখা তখন কালকিকে বলে যে তোমার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। কালকি তখন সেই কন্যা সন্তানটিকে জড়িয়ে ধরে। আর মুভি এখানেই শেষ হয়। প্রত্যেক দিন কোথাও না কোথাও এরকমভাবেই মেয়ে বাচ্চাদেরকে অবহেলা করে মেরে ফেলা হচ্ছে। এভাবেই কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে মেরে ফেলা হয়। কিছু মানুষ এখনোই পৃথিবীতে বেঁচে আছে যারা কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে সন্তানই মনে করে না। সেই শয়তানরূপী মানুষগুলো এটা ভুলে যায় যে সেও একটা মানুষ। সেই মেয়েটাও সেই সব কাজ করতে পারে যেটা একটি ছেলে করতে পারে। কিন্তু এই গণ্ড নরপিচাস মূর্খ মানুষগুলোর মাথায় এগুলো কখনোই ঢুকে না। তারা সব সময় মেয়েদেরকে ছেলেদের থেকে আলাদা করে রাখে। সো এই ছিল আজকের মুভি মাতৃভূমির এক্সপ্লেনেশন। আবারও হাজির হব নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন স্টে উইথ আস।